আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে চটপটির সাথে এবং পানিপুরি অথবা ফুচকার সাথে যে টকটা তৈরি করা হয়, এটা কিন্তু দুই রকমের টক তৈরি করা হয়, সেই দুটো টকই আপনাদেরকে তৈরি করে দেখাবো। চলুন এটা বানাবার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা দেখে নিই। আচ্ছা, আপনি আমাদেরকে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাও। এখানে 10 আউন্স তেঁতুল আছে। এই তেঁতুলটা দিয়ে আমি একটা চটপটি টক আর পানিপুরি টক, দুইটা টক বানাবো। এই তেঁতুলটাকে আমি 3 কাপ পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর এটাকে মাড়টা বের করে ছেঁকে বের করে এবং ওইটাকে আমাকে জাল দিতে হবে। এটা আমরা প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো। আর এখানে আছে 1 টিস্পুন রেড ভাজা মরিচের গুঁড়া, আর আছে 1 টেবিল স্পুন আছে আমার চটপটি মশলা, যেটা আমি হোমমেড চটপটি মশলা যেটা আমি বাসায় বানিয়েছি, আর আছে 3 টেবিল স্পুন চিনি, 1 টিস্পুন আছে বিট লবণ, 1 টেবিল স্পুন আছে ধনিয়া গুঁড়া ভাজা ধনিয়া গুঁড়া, আর আছে 1 টেবিল স্পুন ভাজা জিরা গুঁড়া। এখানে একটু ধনিয়া পাতা আছে, লেবু আছে, আর দুটো কাঁচামরিচ আছে, এগুলো আমি ব্যবহার করব। আর সল্ট আছে অ্যাজ নিডেড, যদি আমার মনে হয় একটু দরকার আমি একটুখানি সল্ট ইউজ করব। চলো আমরা নেক্সট স্টেপটা শুরু করি। 3 কাপ ওয়ার্ম পানি দিয়ে এই তেঁতুলটাকে ভেজাবো। কতক্ষণ এটাকে ভিজাবো? এটা 30 মিনিটসের জন্য। তো 30 মিনিটসের জন্যে আমরা এই তেঁতুলটাকে ভিজিয়ে রাখবো। 30 মিনিটস পরে আমরা তেঁতুলটাকে এভাবে ভালো করে কষে নিব। আমরা এই তেঁতুলের মিক্সটাকে চেলে নিব, এভাবে চেলে নিচ্ছি। দেখুন এইভাবে করে আমাদের তেঁতুলের মাড় তৈরি হয়ে গেছে। আপনি উপরে উঠাও, দেখাও। এই যে এখন একটা হাঁড়িতে দিয়ে এটাকে আমরা জাল দিয়ে নিব। আমরা এইভাবে একটা হাঁড়িতে তেঁতুলের মাড়টা ঢেলে দিচ্ছি। আমরা কিছুটা একটু এই বোলটা ধুয়ে কিছুটা পানি এটার ভেতরে অ্যাড করে দিব। আমরা এই তেঁতুলের মাড়টাকে বয়ল করে নিব, আর একটু বাবলস আসার সাথে সাথে এটাকে আমরা বন্ধ করে দিব। এটাকে বন্ধ করে আমরা ঠান্ডা করে নিব। আমাদের তেঁতুলের মাড়টা ঠান্ডা হয়ে গেছে, এখন আমরা এটার সাথে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে নিব। আমাদের এখানে 2 কাপ মাড় আছে। আপনি একটু তুমি এটা দেখাও থিকনেসটা, এটা বেশ থিক। এখন সো আমরা তো পানি অ্যাড করব, কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো। এর ভেতরে এখন আমরা সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিব। প্রথমে আমরা চিনিটা অ্যাড করব, জিরা, বিট লবণ, ধনিয়া। এটা হচ্ছে আমাদের স্পেশাল চটপটির মশলা, আর হচ্ছে যে শুকনো মরিচ ভাজার যে গুঁড়াটা আছে সেটা অ্যাড করে দিব। সব কিছুকে এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমরা পরিমাণ মতো সল্ট এটাতে অ্যাড করে দিব। সব কিছুকে ভালো করে এটাকে আমরা মিশিয়ে নিব। আপনারা সবাই তো মোটামুটি জানেনই এটা একটা টক মিষ্টি টাইপের টেস্ট হবে, টক মিষ্টি ঝাল। ঝালটা তো কমপ্লিটলি অ্যাডজাস্টেবল, আপনারা চাইলে আরও বেশি করে ঝালও দিতে পারেন, বাট আমরা আমাদের পছন্দ মতো একটা ঝাল দিয়েছি, সেটা খুব বেশি না।
আচ্ছা আমাদের এখন যে থিকনেসটা আছে এই থিকনেসটাই আমরা চটপটির সাথে মেশানোর জন্য রেখে দিব। এটা কিন্তু একটু থিক, আপনার চাইলে একটু পাতলা করতে পারেন, বাট এখান থেকেই আমরা এক কাপ চটপটির জন্য তুলে নিব। এখানে আমরা চটপটির জন্য তুলে নিয়েছি। এখন যে বাকি এক কাপ আমাদের এখানে আছে মশলা মেশানো তেঁতুলের মার, সেটার ভিতরে আমরা আর এক কাপ ঠান্ডা পানি অ্যাড করে দিব। সো এটা হবে আমাদের ফুচকা অথবা পানিপুরির পানি। এখন এটাকে আমরা ভালো করে মিশিয়ে নিব। এখন আমরা একটা বোলে ধনিয়া পাতা, কিছু ধনিয়া পাতা কুচি, তারপরে শুকনো মরিচ এভাবে ভেঙে দিচ্ছি, ভাজা শুকনো মরিচ। এগুলোকে ভালো করে মিলিয়ে দিব। এটার ভিতরে কিছুটা লেবুর রস, এটার ভিতরে আমাদের পানিপুরির পানিটা অ্যাড করে দিব। আপনারা যে যেরকম থিকনেস পছন্দ করেন সেই অনুসারে আপনারা পানি অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমরা একটু পাতলাই রাখলাম, নট সুপার পাতলা, বাট চটপটির টকটার থেকে পাতলা বেশি। এখানে আমাদের পানিপুরির টকটা তৈরি হয়ে গেছে। যে লেবুর খোসাটা ছিল সেটাকে আমরা কেটে এটার ভিতরে দিয়ে দিচ্ছি, সো ফ্লেভারটা ভালো আসবে। তৈরি হয়ে গেল আমাদের চটপটি এবং ফুচকার তেঁতুলের টক। এখানে আমরা এভাবে সার্ভ করেছি। এটা হচ্ছে পানিপুরির জন্যে, ফুচকার জন্যে। এটা একটু পাতলা, দেখেন। আর এটা এরকম ঘন, এটা আমরা চটপটির জন্য ইউজ করব। আপনারা চাইলে আরও পাতলা করে নিতে পারেন, বাট এই থিকনেসটাই আমরা আমাদের চটপটির সাথে ইউজ করব। হোপফুলি আপনারা সবাই এটাকে ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্টে জানাবেন। আমাদেরকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা খুব শীঘ্রই নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।